আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্ধমান ইউনিভার্সিটির এক্সামের যে নোটিশটা বেরিয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব, আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে 2/7/2021 থেকে 12/7/2021, এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 26/7/2021। এছাড়া পরীক্ষা হবে 7/8/2021 থেকে পরীক্ষা আরম্ভ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্ট থ্রি ওল্ডের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ হবে 2/7/2021 থেকে 12/7/2021 পর্যন্ত। এছাড়া পরীক্ষা অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 26/7/2021, অর্থাৎ সিক্স সেমিস্টারের সঙ্গেই সব কিছু হবে। এছাড়া পরীক্ষা হবে 7/8/2021 পর্যন্ত, 7/8/2021 থেকে। এরপর আছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে 10/7/2021 থেকে 20/7/2021 পর্যন্ত, এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 30/7/2021 তারিখে। এছাড়া পরীক্ষা আরম্ভ হবে 13/8/2021 তারিখ থেকে। এরপর আছে সেমিস্টার টু এর ফর্ম ফিল আপ হবে 18/7/2021 থেকে 28/7/2021 পর্যন্ত। এছাড়া অ্যাডমিট কার্ড পাওয়া যাবে 5/8/2021 তারিখে, এবং পরীক্ষা আরম্ভ হবে 20/8/2021 তারিখ থেকে। এখানে ফি সম্পর্কে সব কিছু বলে দেওয়া হয়েছে। এবং নিচে প্রসেসটা বলে দেওয়া হয়েছে, কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করা যায় তার প্রসেসটা বলে দেওয়া হয়েছে। আমি এই সব নোটিশগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।